করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশের প্রতিটি রাজ্য হিমশিম খাচ্ছে করোনা সংক্রমণ রুখতে। পশ্চিমবঙ্গে করা হয়েছিল 15ই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে করোনা সংক্রমণ রুখতে জেলা প্রশাসন সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক রবিবার শহর বর্ধমানে বন্ধ ছিল সমস্ত দোকানপাট ও বাজার, রাস্তাঘাট ছিল ফাঁকা। ব্যবসাদারদের অসুবিধা হলেও প্রশাসন ও রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমানবাসী। দাদা, আজকে রোববার ফুল লকডাউন, সাপ্তাহিক লকডাউন ছিল বৃহস্পতিবার রোববার, প্রশাসনের নির্দেশ কি বলবেন? ভালো কাজ করছে প্রশাসন, কি বলবেন? একমাত্র গোটা ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জি এমন একজন জননেত্রী আছেন, ওনার পথ অনুসরণ করে দেখানো যায় যে করোনাকে আমাদের দূর থেকে কীভাবে সরানো যায়। কেন কি আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে সময় উত্তরপ্রদেশের নদীতে লাশ ভেসে যাচ্ছিলো সেই সময় আমাদের কন্ট্রোলে ছিল। একমাত্র মমতা ব্যানার্জি যে মানবিক যে দৃষ্টিভঙ্গি এবং আইনের দ্বারা আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি এবং আমরা গোটা ভারতবর্ষের পথ দেখায় যে কী করে ভারতবর্ষের বুক থেকে করোনাকে দূরে সরানো যায়। রাস্তাঘাটে লোকজন নেই, দোকানপাট সব বন্ধ, কি বলবেন, কি বার্তা দেবেন? একমাত্র কারণ, যেটা সাইন্টিফিক কারণ হচ্ছে, সেটা চেনটা ব্রেক করা যায়, সেটা মমতা ব্যানার্জি পথ দেখাচ্ছেন এবং গোটা ভারতবর্ষ আগামী দিনে দেখা যাবে গোটা ভারতবর্ষের বুক থেকে যদি করোনা নামক যে একটা বিশাল একটা মানে বাজে একটা অশুভ জিনিস শক্তি সেটাকে সরানো যাচ্ছে। আমি অশুভ শক্তি এই কারণে বলছি, কেন কি গোটা এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে এইটা একটা সন্ত্রাস প্রভাব পড়েছে। এটাকে একমাত্র মমতা ব্যানার্জি পথ দেখাচ্ছেন যে যাতে এই করোনার মানে মানুষের মাথা থেকে সরে যাক। আমরা সবসময় মমতা ব্যানার্জির পাশে আছি এবং মমতা ব্যানার্জি যে যে পথ দেখাবেন আমরা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করবো এবং আমাদের কাছ থেকে চিরকালের জন্য যেন করোনা বেড়ে যায় এটা আমরা ঈশ্বরের কাছে আশা রাখবো। যদিও 15ই জানুয়ারি থেকে রাজ্য সরকার বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছেন, ছাড় দিয়েছেন মেলা কমিটিগুলিকেও, অনুমতি মিলেছে মেলা করার, তাই পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আগামী বৃহস্পতিবার ও রবিবার লকডাউন রাখবে নাকি তুলে নেওয়া হবে সেদিকেই তাকিয়ে বর্ধমানবাসী। এবার ফুল লকডাউন প্রশাসনের তরফ থেকে করা হয়েছে, কি বলবেন, কি বার্তা দেবেন প্রশাসনকে? আমরা পশ্চিমবাংলায় 2 বছর ধরে করোনা আবহে গোটা মানুষ হচ্ছে আতঙ্কে আছে, সেইখানে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা রাজ্যে জুড়ে ভ্যাকসিনের কাজ হচ্ছে। আমরা অত্যন্ত সাধুবাদ জানাই, অত্যন্তভাবে প্রত্যেক মানুষকে ভ্যাকসিন দুয়ারে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এছাড়া প্রত্যেককে মাস্ক পরার ব্যাপারে সচেতনতা করা হচ্ছে এবং এই বৃহস্পতিবার এবং রবিবার এই যে আমাদের লকডাউনের মধ্যে দিয়ে যে চেন ভাঙার যে কাজ, সেই কাজ আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে তাতে আমাদের সবার সুফল পাচ্ছি। আমরা চাই এই ধরনের কাজ আরও করুক প্রশাসন, আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এই রাস্তাঘাটে লোকজন নেই, দোকানপাট পুরো বন্ধ, পুরো ফাঁকা, পুরো যায় কী কী বলবেন? আমরা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, এই মুহূর্তে অতিমারী করোনা আমাদের এখানে গোটা পশ্চিমবাংলায় গোটা পৃথিবী জুড়ে হচ্ছে গ্রাস করেছে। প্রশাসন ভালো কাজ করছে, তো দুর্দান্ত কাজ করছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, যেভাবে ভ্যাকসিন, যেভাবে মাস্কগুলি সচেতনতা, মাস্ক পরা সচেতনতা, প্রত্যেকটা কাজকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা চাই আগামী দিনে এইভাবে কাজ হোক। বর্ধমান থেকে টিঙ্কু সাহ, আনন্দবার্তা।